আমরা চেষ্টা করছি প্রতিনিয়ত আপনাদেরকে বাংলাদেশের সৌন্দর্য ঘুরিয়ে দেখাইতে। তারই পরিপ্রেক্ষিতে আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি বাংলাদেশের নতুন একটি পর্যটন কেন্দ্র, যেটি রাংপানি নামে পরিচিত। রাংপানির সৌন্দর্যটি আজকে আমরা আপনাদেরকে দেখাবো। দেখতে থাকুন, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, বেল বাটনটি ক্লিক করে রাখুন, আর নতুন নতুন ভিডিওগুলো প্রতিনিয়তই আসতেছে, এগুলো দেখতে থাকুন। সিলেট থেকে রাংপানি কীভাবে আসবেন সেটার ব্যাপারে বিস্তারিত ভিডিওটি আপনারা অলরেডি দেখে ফেলেছেন। আমরা আগের ভিডিওটাতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি কীভাবে সিলেট থেকে খুব সহজে রাংপানিতে আসা যায়। আজ রাংপানির সৌন্দর্যটি আপনাদেরকে আমরা দেখাবো। আপনারা যেমনটি দেখছেন, আমরা মোটামুটি আগের পর্বে দেখেছিলাম যে আমরা যে পল্লীটা আছে এখানে খাসিয়াপল্লীর ভেতর দিয়ে এই জায়গাটাতে এসে উপস্থিত হয়েছিলাম। এখানে ছোট্ট একটি ঝিরিপথ আছে, এই ঝিরিপথটি পার হয়ে আমরা মূল যে রাংপানির যে মূল স্পটটি, সেই স্পটটিতে আমরা যাচ্ছি। দূরে যে পাহাড়গুলো দেখছেন, এই পাহাড়গুলো সবই ইন্ডিয়ার ভেতরে। অসম্ভব সুন্দর প্রাকৃতিক পরিবেশ এখানে, একদম গ্রাম্য প্রাকৃতিক পরিবেশ, দেখলে ভালো লাগবে। এবং রাংপানির পুরো দৃশ্যটি আসলে অসাধারণ সুন্দর। যারা এখনও আসেন নাই তাদেরকে বোঝানো যাবে না, আসলে তখনই বুঝবেন। ছোট্ট পায়ে হাঁটা যে পথটা পাহাড়ের পাশ দিয়ে, সেই পায়ে হাঁটা পথটা দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি রাংপানির যে মূল স্পটটি, সেই স্পটটির উদ্দেশ্যে। অসম্ভব সুন্দর বাম পাশে পাহাড়ি যে রাস্তাটি, একদম পাহাড়ের কোল ঘেঁষে আমরা আস্তে আস্তে রাংপানিতে হেঁটে চলে যাচ্ছি। এখানে খাসিয়াপল্লীর থেকে নেমে 5-7 মিনিট হাঁটলেই আপনি রাংপানির যে মূল স্পটটি, সেই স্পটটিতে পৌঁছে যাবেন। আর দূরে যে পাহাড়টি দেখা যাচ্ছে, এই পাহাড়টি পুরোটাই ইন্ডিয়ার ভেতরে, যদিও এখানে যাবার কোনো এক্সেস আপনারা পাবেন না। আর দূরে যে পাথরগুলো দেখছেন, এটাই মূলত রাংপানি। আর এই যে যে পাহাড়টা, এই পাহাড়ের মাঝ দিয়েই মূলত রাংপানির যে পানিটি, সেই পানিটি আসে। তাহলে চলুন আরও কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করি, রাংপানিটি পুরোপুরি আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি। অসম্ভব সুন্দর এই জায়গাটি। যারা সিলেটে আসবেন, জাফলংয়ে বেড়াতে আসবেন, তারা অবশ্যই ঘুরে যাবেন। বাংলাদেশে এত সুন্দর জায়গা আপনি আর হয়তো কোথাও পাবেন না। তাহলে চলুন দেখতে থাকি, আশা করি ভালো লাগবে। আমরা অলরেডি রাংপানিতে এবং এখন যে জায়গাটাতে আছি, এটা ইন্ডিয়ার ভেতরে। অসম্ভব সুন্দর, এই যে নিচে দেখতে পাচ্ছেন, এখানে ঝর্ণার পানিগুলো আসছে। তাহলে চলুন পুরো ভিডিওতে আপনাদেরকে পুরো রাংপানিটি ঘুরে দেখানোর চেষ্টা করি। রাংপানিতে এসে প্রথমে যে কাজটি করতে হবে, গোসলের জন্য আপনাদের প্রিপারেশন নিতে হবে। কারণ রাংপানিতে এসে মূল যে কাজটি, সেটি হচ্ছে পানিতে ভেজা বা গোসল করা। আমরা দেখছেন অলরেডি প্রিপারেশন নিয়ে ফেলেছি। অসম্ভব সুন্দর এই স্বচ্ছ পানিতে আজকে আমরা গোসল করব, আপনাদেরকে পুরো দৃশ্যটি আজকে দেখানোর চেষ্টা করব। আর রাংপানির যে মূল সৌন্দর্যটি, সেটা হচ্ছে বড় বড় পাথরগুলো এখানে। এখানে যে পাথরগুলো আছে, এগুলো সিলেটের অন্যান্য পর্যটন কেন্দ্রে এত বড় বড় এবং এত বেশি পাথর আপনারা পাবেন না। আপনারা দেখছেন অসম্ভব সুন্দর এবং বড় বড় পাথর এখানে। এই পাথরগুলো একমাত্র রাংপানিতেই আছে। আশা করি আসলে এখানে ভালো লাগবে, এবং এখানকার পানিটি এতটা স্বচ্ছ, যেটি আপনাদেরকে না বলে না দেখে বোঝানো যাবে না, বলে হয়তো বোঝানো যাবে না। যেমনটি দেখছেন, নিচের পাথরগুলো কিন্তু ক্লিয়ারলি দেখা যাচ্ছে, পানিটা এত স্বচ্ছ এখানে। আর একটু দূর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি পুরো ভিউজটা। দেখতে পাচ্ছেন বড় বড় পাথরের মাঝ দিয়ে কত পরিষ্কার পানি। দূরে যে পানিগুলো দেখছেন, ওখানে কিন্তু একবারে নিচে পাথরটা পর্যন্ত দেখা যাচ্ছে, একদম অসম্ভব পরিষ্কার সুন্দর পানি এখানে। রাংপানি আসলেই রাংপানি, না আসলে এটার সৌন্দর্য বোঝানো সম্ভব না। এখন যেমনটি দেখছেন, আমরা কিন্তু একবারে পাহাড়ের পাদদেশে, এবং এটা ইন্ডিয়ার বর্ডার বলা চলে না, আমরা অলরেডি ইন্ডিয়ার ভেতরে এসে পড়েছি। একদম এই যে আমার পেছনে পাহাড়, অসম্ভব সুন্দর এই জায়গাটি আসলে। আর পর্যটক খুবই কম, এখানে ঘুরে খুবই মজা পাবেন। এত বড় বড় পাথর, যেগুলো আসলেই আমি সিলেটে অলমোস্ট 2 বছর, এই 2 বছরের মধ্যে এত সুন্দর এবং এত বড় বড় পাথরওয়ালা জায়গায় এর আগে দেখি নাই। যারা এখনও রাংপানি আসেন নাই, তারা অবশ্যই রাংপানিতে খুব দ্রুত আসেন পর্যটক বেশি হওয়ার আগে, আর এটার মজা নিন, আশা করি ভালো লাগবে। দেখতে থাকুন, আরও অনেক কিছুই আপনাদেরকে দেখাবো।
এখন আপনাদেরকে আমরা রাংপানির যে পানির ফ্লোটা সেই ফ্লোটা দেখানোর চেষ্টা করছি। যদিও আমরা অফ সিজনে এখানে এসেছি, অফ সিজনে কিন্তু সিলেটের বেশিরভাগ জায়গাতে আপনারা পানি পাবেন না, কিন্তু রাংপানিতে মোটামুটি পানির ফ্লোটা অনেক বেশি। এখানে আসলে প্রপারলি যে গোসল করার যে ব্যবস্থাটি সেটি আপনারা পাবেন, অসম্ভব নিরিবিলি, এখানে পর্যটক একবারে নাই বললেই চলে। আর পানিটা এত সুন্দর স্বচ্ছ এবং পরিবেশটা এত নিরিবিলি যে এখানে যারা এখন পর্যন্ত এসেছেন তারাই বুঝবে, পানির ফ্লোটা দেখছেন অসম্ভব ফ্লো অফ সিজনেও। আশা করি যারা পিক সিজনে আসবেন তারাও মজা পাবেন, আর অসম্ভব সুন্দর এই জায়গাটি দেখার আমন্ত্রণ রইল সিলেটে যারা বেড়াতে আসবেন। আজকের মতো আমরা বিদায় নিচ্ছি, আশা করি সামনে আরও কোনো সুন্দর জায়গাতে আপনাদের সাথে আবারও খুব শীঘ্রই দেখা হবে। আর দেখা হওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং বেল বাটনটি অবশ্যই ক্লিক করে রাখবেন। খুব দ্রুতই পরবর্তী ভিডিও দিয়ে আবার ফিরে আসবো, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।